জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন তার মা। দোষীদের বিচারের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত প্রক্টর দীন ইসলাম সাময়িক বরখাস্ত। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের পাশে ছিল বলে অনেক বড় বড় দেশের অশুভ খেলা সফল হয়নি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়, জুলুম নির্যাতন করে বিরোধী দলকে শেষ করা যাবে না বলেছেন নেতারা। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লায় অবস্থানরত চার সোমালি জনদস্যুর ছবি প্রকাশ, সংবাদ প্রকাশের সাবধানতা অবলম্বনের পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর। চলতি অর্থবছরে 82,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে, সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে অংশ নেবেন জাতির জনকের জন্মদিনের নানা আনুষ্ঠানিকতায়। ভালো নেতার আদর্শ হত্যা করা যায় না উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ এস এম মকসুদ কামাল বলেছেন, যার প্রমাণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসেছেন। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়ার জোড়া মিসাইল হামলায় অন্তত 20 জন নিহত, আহত আরও কমপক্ষে 75 জন। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, সৌদিতে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে রিকভারি সেশনে ব্যস্ত ফুটবলাররা।